বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন বাবা হওয়ার ইচ্ছার কথা। ভারতের জনপ্রিয় টিভি শো আপ কি আদালত এ সালমান বলেন, সন্তান নেওয়ার পরিকল্পনা তো ছিল, বউ নয় সন্তান চাই, কিন্তু ভারতের আইনে তো আর তা সম্ভব নয়। এখন দেখা যাক কি করা যায়। কারণ জোহরও বিয়ে না করে বাবা হয়েছেন দুই সন্তানের, সে প্রসঙ্গে সালমান বলেন, আমি সেই চেষ্টাই করেছিলাম, কিন্তু আইন হয়তো বদলে গেছে, বাচ্চার খুব শখ আমার, আমি শিশুদের ভালোবাসি, কিন্তু সন্তান এলে সাথে তো সন্তানের মাও চলে আসে। নিজের সন্তান না থাকলেও ভাই আরবাজ ও সোহেল এবং বোন অর্পিতার সন্তানদের নিজের সন্তানের মতোই ভালোবাসেন সালমান। ঈদে মুক্তি পেয়েছে সালমানের ছবি কিসিকা ভাই কিসিকা জান। অভিনেতাকে এরপর দেখা যাবে টাইগার 3 ছবিতে ক্যাটরিনার বিপরীতে।